তুমি একটা কথা বলবো যে এই টিকটক আগে ভিডিও বানাতো, এখন টিকটক ব্যান হয়ে যাওয়ার জন্য ইউটিউবে চলে এসেছে। আদারওয়াইজ টিকটকে ভিডিও হয়তো বানাতো। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। नमस्कार बंधुरा, আমার নাম জয়প্রকাশ ঘোষ আর আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। মোটিভেশনাল স্পিকারদের মানে দবদবা চলছে, প্রচুর দবদবা চলছে, মানে যে কেউ কালো কোট টাই প্যান্ট পরে যে কেউ মোটিভেশনাল স্পিকার হয়ে যায় এবং বিভিন্ন চ্যানেলে বহু সাবস্ক্রাইবার পাওয়া যায়। তো চলুন আজকে তাদেরই কিছু ভিডিও দেখবো এবং একজন একটা খুব মানে নামি নামি বলবো না, কারণ এরা কেউই নামি নামি নয়, দু চার দিন আগেই চ্যানেল ব্যানেল খুলেছে, ঠিক আছে, লকডাউনে বসে বসে। তো যাই পারি হোক, তো দেখলাম যে কিছু 10,000-এর মতো সাবস্ক্রাইবার রয়েছে। তো দেখুন আজকে তারই একটা ভিডিও দেখবো এবং ভিডিও দেখে মোটিভেশনাল কিছু স্পিকার আছে তাদের, চলুন তাদেরকে মোটিভেট করি। খুব মজার ভিডিও, বাট ইট উইল বি টু মাচ ফান, বিকজ এরা যেভাবে লোকেদেরকে মোটিভেট করে না, কখনো কখনো আমি ভাবি আমি কি মানে খালি ঘরে বসে বসে নাচ্ছি। কেউ কেউ কোটি কোটি হয়ে যাচ্ছে, কেউ কেউ কোটি কোটি টাকার বিজনেস করে ফেলছে। আমি সিনেমায় এইসব জিনিস শুনতে পাওয়া যায়, কোটি কোটি টাকার বিজনেস কিছুদিনের মধ্যে। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো, ঠিক আছে, চলুন নিজেদেরকে একটু মোটিভেট করা যাক। গুরু, ঠিক আছে, বাবা আর মোটিভেশনাল স্পিকার, এই দুটো জিনিসের কোনোদিনই অভাব হবে না। যতদিন আমাদের পাবলিক থাকবে, তার পাবলিকের মোটিভেশন দরকার হবে আর পাবলিকের বিশ্বাস দরকার হবে, বিলিফ। তো সুতরাং এইসব দুটো জিনিসেরই কোনোদিনই অভাব হবে না। যার যাকে নিয়ে ভিডিওটি বানাবো তার নাম হচ্ছে রাজ কর্মকার। তিনি নাকি খুব বড় একজন হনু এবং তিনি নাকি 19 বছর বয়সে 2 বছরে 11 কোটি টাকা আয় করেছে। তো কি দেখে মনে হচ্ছে আমার, অ্যান্ড কতই বা বয়স হতে পারে আমার, অ্যান্ড এই বয়সে আমি কী বা করতে পারি, হয়তো এই বয়সে আমি যা করি অ্যান্ড আমার যে কোম্পানির মার্কেট ভ্যালুয়েশান আছে সেটা হয়তো বাঙালিদের 80% অফ দ্য পিপল বা 80% অফ পপুলেশনের সারা জীবনে সেটা করতে পারে না। নমস্কার, আমার নাম রাজ কর্মকার, আমার বয়স ফার্স্টে বলে দিই আমার বয়স 19 অ্যান্ড এখন আমার কোম্পানির নেট ভ্যালুয়েশান মতো লোকের বাড়িতে আই থিঙ্ক সিভিআই রেট পড়া উচিত, কারণ কীভাবে বলছেন, কী কী জিনিস করতে বলছেন, আমাদের কীভাবে অনুপ্রাণিত করবেন। তো আমি দেখেছি প্রথমেই একবার, তো দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি যে মানে ঠিক আছে কয়েকটা জিনিস অনুমান করবো, ঠিক আছে। তো এখন লোকেদেরকে কোট টাই প্যান্ট পরে মোটিভেট করছে। তো আমাদের স্যার বলছে যে প্রতি বাড়িতে যদি 1,000 টাকা থাকে, 1,000 টাকা আপনি লাগিয়ে কয়েক বছরের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবেন। এভাবে যদি কোটিপতি হতো সকলে, তাহলে তো সকলেই কোটিপতি হয়ে যেত, তাহলে তো আর এইসব মোটিভেশন ভিডিওর দরকার পড়তো না। সেটাই কম ছিল। তো বাবার আর আমারও হ্যাবিট আছে একটা, কি যে প্রতিদিন বাবার যেহেতু কোনো সেভিংস করার টাইম অ্যান্ড টাকা থাকতো না, তো ঘট যে আছে তো ওই ঘটে, লক্ষ্মীর ঘটে 1 টাকা 2 টাকা যেটুকুনি সেভিংস কাজ করা ফিরে পরে ফিরে আসতো, তো ওইটা ফেলে রাখতো। তো ওইটা অ্যাকিউমুলেট হয়ে একসাথে আমি আমার দিদি মা বাবা সবাই মিলে বসে যেটুকুনি টাকা হয়েছে সেটুকুনি দিয়ে আমি অ্যাডমিশন আমার বাবা ওইভাবে। তো ভ্যালুয়েশন কীভাবে করা হয় যতটুকু আমি পড়েছি সেখান থেকে এটা বলবো যে যদি কারোর শেয়ার থাকে কিংবা যদি কারো ধরুন মানে কোনো কেউ একজন কোম্পানি সেট আপ করে, কোম্পানি সেট আপের কোম্পানির নাম কিংবা কোম্পানির যে অ্যাসেট ভ্যালু সেটা দিয়ে মার্কেট ভ্যালুয়েশন করা যায়। তো উনি বলছেন যে 11 কোটি 61 লাখ টাকা মানে ওনার যে কোম্পানি আছে সেই 2 বছরের মধ্যে তার ভ্যালুয়েশন, মার্কেট ভ্যালুয়েশন, এটা সত্যটা আমরা জানা নেই, কেউই আমরা জানি না। ফোনটা যদি আপনার কাছে থাকে, ফোন দিয়ে ইউ ক্যান আর্ন ইন কারোর্স, নট ইন ল্যাক্স, আই রিপিট, ইন কারোর্স। বিকজ ফোন দিয়ে আমি ফার্স্ট কী করে বলে দিই, কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করেছিলাম, টিকটকে ভিডিও বানাতাম, ভিডিও এডিটিং করতাম অ্যান্ড সব কিছু নিজে নিজে শিখেছিলাম, বিকজ বাবা অ্যাফোর্ডেবিলিটি ছিল না বাবার মধ্যে, তো ওই জন্য নিজে নিজে ইউটিউব দেখে শিখে আমি টিকটকে আমার বলছি যে যখনই আমার ঠিক ওর আমি নিজস্ব একটা পার্সোনাল চ্যানেল আছে, রাজ কর্মকার বিজনেস, রাজ কর্মকার টাইপ করলেই ওর চ্যানেলটা চলে আসবে প্রথমে, ঠিক আছে। তারপরে যে স্টকসের বিভিন্ন আরও ভিডিওগুলো দেখাবে, তো সেখান থেকে আমি একটা জিনিস লক্ষ্য রেখেছি যে তাতে মানে ক্লিক বেটে ভর্তি চ্যানেলটায়, ঠিক আছে, আপনি যখনই খুলবেন তখনই দেখতে পাবেন যে 500 টাকা দিয়ে 1 কোটি টাকা কীভাবে অর্জন করা যায় 1 মাসে 1 বছরে, ঠিক আছে, কীভাবে 500 টাকা দিয়ে আপনি কীভাবে 8,000 কোটি টাকা পাবেন, এরকম টাইপের ক্লিক বেট ভিডিওতে ভর্তি, ঠিক আছে, আপনারা নিজেরা গিয়ে দেখতে পারেন। প্রথম কথা একটা বলে রাখি যে স্টক মার্কেট থেকে
মানে লোকের সত্যিকার টাকা কামাতে পারে, কিন্তু স্টক মার্কেটে টাকা লাগা মানে টাকা কামাবার জন্য প্রচুর জ্ঞান অর্জন করতে হয়, এবং শুধু তাই নয়, সেখানে পেশেন্স থাকা দরকার, সেখানে আপনার মানে মানে ধৈর্য প্লাস অনেক বছর অপেক্ষা করবার ফল, কিন্তু তবেই আপনি কিন্তু মানে টাকাটা দেখতে পাবেন। আদারওয়াইজ দু বছরে এক বছরে এরকম জিনিসটা হয় না। ও একটা শেয়ার বলেছে, ভিডিওতে মেনশন করেছে, যেটা আমি নিজে চেক করেছি যে সেটার ভ্যালু বেড়ে গেছে, কিন্তু এরকম স্টকস মানে এটা লটারি, তো লটারিটা নিয়েও আমি একটা অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি, যদি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন আমি আপনাদের অনুরোধ করবো ভিডিওটি দেখাবার জন্য, তো পুরো ভিডিওটা দেখা যাক। মার্কেট শিখে আমি আমার সেটা 40,000 টাকা আমার প্যাসিভ ইনকাম থেকে আসছে, তো এইটার থ্রুতে আমি খুব ভালো একটা পজিটিভ মোটিভ পেলাম। সেই একজন রেফার করলো তিনজনকে, আরও চারজনের ব্যাচ হলো, চারজন থেকে 20 জন, 20 জন থেকে 40 জন, 40 থেকে 100 জন, 100 জন যখন ব্যাচ হলো ভিডিওটা সময় বেশি নষ্ট করলো না। এই জিনিসগুলো খানিকটা কোথাও কোথাও শোনা শোনা লাগছে না, যে কোথাও শুনেছি কিংবা কোন জায়গায় একটা এমএলএম গুরুরাও এভাবে কথা বলে, মাল্টি লেভেল মার্কেটিং যারা গুরু হয় তারাও ঠিক এভাবেই কথা বলে। আমি গরিব ছিলাম, চপা কুড়িয়ে খেতাম, ঠিক আছে, তাকে আমার পয়সা ছিল না, আমার 2 টাকাও ছিল না, তারপর কিছুদিন পরে মাল্টি লেভেল মার্কেটিং করবার পর 1,00,000 টাকা অর্জন করি, এখন আমি মার্কেটে, এখন আমি BMW চড়ে বেড়াই। শোনা শোনা কথা যে বাবা মা আলু আপনারা খান, পটল আপনারা খান, আমরা আলু পটল খেতাম, বাট আপনারা অনেকে আলুর পটল, আলু আর পটলের খোসাটা ফেলে দেন, আলু পটল আমার বাবা চপা খেতে দেখেছেন, বলেছিলেন আলু পটল চপা খেতে, ঠিক আছে, তো ভাই এতটাই, ভাই এতটাই গরিব ছিল আলু পটলের চপা খেতে করেছিলাম। টিকটকে ভিডিও বানাতাম, ভিডিও এডিটিং করতাম, অ্যান্ড সব কিছু নিজে নিজে শিখেছেন, বিকজ বাবা অ্যাফোর্ডেবিলিটি ছিল না বাবার মধ্যে, তো ওই জন্য নিজে নিজে ইউটিউব থেকে শিখে আমি টিকটকে, আমার কি যখনই আমার টিকটকে আমার এই ফিনান্সিয়াল ভিডিওসগুলো আমি ছাড়তাম, তো একটা ভিডিওতে ফার্স্টে 1,00,000, একটা 5,00,000, হ্যাঁ, একটা কথা আমি যেটা বলেছিলাম আপনাদেরকে যে আগে টিকটকের ভিডিও বানাতো, একদম নিজে মুখে স্বীকার করেছি যে আগে টিকটকের ভিডিও বানাতো, টিকটক ব্যান হয়ে যাওয়ার জন্য মানে ওখানে কামাই হচ্ছিল না, তখন ভাবলো কি লোকেদেরকে বোকা বানাতে হবে, কীভাবে বোকা বানাতে হবে, স্টক মার্কেট। ওয়েল, ওর বয়স হচ্ছে 19 বছর আমি বলে রাখি, তো যদি আমি ক্যালকুলেশন একটু করে দেখি, যে ও যেটা বলেছে যে ওর বাবা নাকি আগে গ্যারেজে কাজ করতো, এবং গ্যারেজে সেখানে 6,000 থেকে 4,000 টাকা কিছু একটা টাকা ইনকাম করতো, এবং সেই টাকা ইনকাম করবার পর ওকে হচ্ছে ওর দিদিকে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠায়, দিদিকে মাস্টার্স ডিগ্রি করায়, যেটা খানিকটা শুনতে খটকা লাগছে। এবং শুধু আমি নয়, এখানে নিচে যদি আপনি কমেন্টস দেখেন, ওই ভিডিওর নিচে কমেন্টস দেখেন, এখানে মানুষও এতটাও বোকা নয় যে যা বলবে তাই শুনে নেবে কিংবা যা বলবে তাই বিশ্বাস করে নেবে। তো মানুষ ওখানে জিজ্ঞেস করেছে যে 6,000 থেকে 8,000 টাকার মধ্যে এই জিনিসগুলো করা যায় না, কখনোই কেউ করতে পারে না। এবং তারপর একটা জিনিস যেটা ও বলেছে যে আমার বাবা তারপরে কোনো একটি সরকারি কন্ট্রাক্টর হয়ে যায়, এবং কোনো একটা কন্ট্রাকচুয়াল জব করছে, এবং সেই জবে আমি তাকে সাহায্য করব ভেবে এইসব জিনিসপত্র করি। তো প্রথম কথা আমি একটা বলে রাখি যে স্টক মার্কেটের সম্পর্কে আমি খানিকটা জানি, এবং আমার যতটুকু নলেজ সেই নলেজ থেকে একটুকুন বলবো যে আপনার যে টাকাটা আছে, ধরুন আপনি যদি 1,00,000 টাকা কিংবা কিছু একটা টাকা লাগান, তার কোনো গ্যারেন্টি নেই। ও এখানে পুরো ভিডিওটার মধ্যে দিয়ে যেটা কয়েকটা একটা দুটো স্টকের নাম বলেছে, ঠিক আছে, যে স্টকগুলো সত্যি মানে অনেকটা বড় হয়ে গেছে, মানে সত্যি মানে ভ্যালুয়েশন বেড়ে গেছে, মানে তার দাম কম ছিল এবং 1-2 বছরের মধ্যে অনেক দাম বেড়ে গেছে, কিন্তু সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে এরকম 1,000টা কোম্পানি লুকিয়ে আছে, যে 1,000টা কোম্পানিতে আপনারা যদি টাকা লাগিয়ে রাখতেন তাহলে আজকে আপনি ফকির হয়ে যেতেন। তাহলে ওই একটা দুটো কোম্পানিকে উল্লেখ করে এবং সেই কোম্পানির ভ্যালুয়েশন দেখিয়ে লোককে বোকা বানানো, এটাকে লোককে বোকা বানানো ছাড়া আমি আর কিছুই বলবো না। বিকজ আপনারাও জানেন যে এরকম অনেক কোম্পানি আছে যারা মানে খুব কম দাম ছিল, আজকে যদি আপনি হিসেবের মতো ধরুন 1,000টাকা ইনভেস্ট করে রাখতেন তাহলেও আপনার সেই ভ্যালুয়েশন হতো, যে কোনো মানে যে কোনো একটা 5 ক্লাসের ছেলেও বলে দিতে পারে তার ভ্যালুয়েশন হতো আজকে 1,00,000,000 টাকা। কিন্তু তার সঙ্গেও এটাও তারা বলছে না যে এর সঙ্গে অনেক এরকম কোম্পানি লুকিয়ে আছে, যে কোম্পানিতে আপনারা যদি টাকা রাখতেন 1,000টাকা আজকে সেটা মাইনাসে চলে যেত, সেই সমস্ত কোম্পানির নাম কিন্তু এরা বলবে না। শুধু একতরফা কথা বলারতে আমি বিশ্বাসী নয়, কিংবা একতরফা যে কথাগুলো হয় যে আগে কোট টাই প্যান্ট পরে কালকে কেউ মঞ্চে একদিন চলে এলো, চলে এসে বললো যে আমার এটা আছে ওইটা আছে। আমি ওর চ্যানেল দেখলাম,
ওর পার্সোনাল চ্যানেল দেখলাম, ওর পার্সোনাল চ্যানেল দেখে এইটুকু বুঝলাম যে 10-12 হাজার সাবস্ক্রাইবার আছে এবং সাবস্ক্রাইবারে ক্লিক বেটে ভর্তি। মানে ক্লিক বেট বলতে ইউটিউব যদি কেউ করে থাকেন কিংবা ইউটিউব যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন যে মানে ধরুন কোনো একটা ভিডিওতে কেউ লিখে রাখলো যে 20 টাকা কামানোর কীভাবে পদ্ধতি, রাতারাতি বড় হয়ে যাবেন, এরকম টাইপের জিনিস। এটাকেই হচ্ছে ভিডিওতে একটা ইমেজ তৈরি করে মানুষকে প্রলোভন দেখিয়ে ভিডিওটাকে দেখার এবং সেখান থেকে মানুষকে বিভিন্ন যে অফলাইন কোর্স বেচার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই জিনিসটাই করছে। তো বলার কিছুই নেই, এরকম ভিডিও আমরা অনেক আগেও দেখেছি MLM মার্কেটিং। তো MLM মার্কেটিং নিয়ে আমি আবার কিছু ভিডিও বানাবো এবং তাদের ভিডিওকেও এক্সপোজ করবো এভাবে। তো যদি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কোনো ধাঁসায় পড়বেন না, কোনো এতে পড়বেন না। যদি আপনারা সত্যিকারের স্টক মার্কেট সম্পর্কে শিখতে চান আমি কিছু বইয়ের নাম বলে দেবো। আমি আমার কোনো কোর্স বেচবো না, আমি আমার কোনো কিছু কোনো এর মধ্যে আমার প্রফিট নেই। আপনারা নিজেরাই অ্যামাজনে গিয়ে কিংবা যে কোনো বইয়ের দোকানে গিয়ে এই বইগুলো কিনে নিতে পারবেন এবং এই বইগুলোর দাম প্রায় 200-300 টাকা। কিন্তু এই বইগুলো থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, স্টক মার্কেটের সম্পর্কে শিখতে পারবেন, শেয়ার মার্কেটের সম্পর্কে শিখতে পারবেন। আপনারা স্টক মার্কেট সম্পর্কে যদি শিখতে চান দ্য পুয়ার চার্লিস অ্যালম্যানাক এই বইটি পড়তে পারেন এবং ওয়ারেন বাফেটের সম্পর্কে কয়েকটি বই ভালো পড়তে পারেন, ইন্টেলিজেন্ট ইনভেস্টর এই বইটি পড়তে পারেন, পিটার লিঞ্চের কয়েকটি স্টক মার্কেটের বই আছে সেগুলো পড়তে পারেন এবং আমাদের ভারতবর্ষেই রাকেশ ঝুনঝুনওয়ালা এবং অন্যান্য যে সমস্ত যারা স্টক মার্কেটের স্পেশাল কিছু পার্সোনালিটি আছে তাদের আপনারা লাইভ স্টাডি করতে পারেন। তো সেই লাইভ স্টাডি যদি করেন তাহলে আপনারা সেখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটি ছোট রাখবো, বড় করব না। তো যদি ভালো লেগে থাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে এরকম আরও যে ভিডিওগুলো আছে এবং যারা আরও এরকম টাইপের লোককে বোকা বানাচ্ছে তাদের ভিডিওগুলো তাদেরকে এক্সপোজ করবো পরে ভিডিওতে। থ্যাংক ইউ।